নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ওমশাই। আগের ভিডিওটাতে আমরা ঘুরেছিলাম সিটং, আজকের ভিডিওটাতে আমরা যাব দার্জিলিংয়ে। যারা আগের ভিডিওটা দেখেননি তারা ওপরে দেওয়া এই লিঙ্কটাতে ক্লিক করেই দেখতে পারবেন। সিটং থেকে দার্জিলিংয়ে যাওয়ার পথে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাংলো পড়ে, তো আমরা সেটাও ঘুরে নিলাম। এন্ট্রি ফি ছিল 50 টাকা। এখন আমরা মেঘের মধ্যে ঢুকে গেছি, আমি দেখাচ্ছি ভিডিওটা আপনাদেরকে। সবাই আর তার কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাই আমাদের হোটেলে। দার্জিলিংয়ে অনেক হোটেলের অপশন আপনারা পেয়ে যাবেন, মল রোডের পাশে নিলে আরও বেটার। পহলিবার দার্জিলিং পে আকে আন্ডারগ্রাউন্ড ঘর পে রে রে আমরা। ঠিক আছে, চলে হবে, এক দুদিনের ব্যাপার, সি কি হয়। তারপর ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম মল রোডের জন্য। মল রোডটা অলওয়েজ জগমগ করছে, তো প্রথমেই আমরা যাব কেভেন্টার্সে কফি খেতে। কেভেন্টার্স দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্ট। সত্যজিৎ রায় থেকে রণবীর কাপুর সবাই এসছে। মেনু দেখে অর্ডার দিয়ে ফেললাম অনিয়ন রিং, চিকেন স্যান্ডউইচ আর কফি। কেভেন্টার্স সকাল 8টা থেকে সন্ধে 6:30 অবধি খোলা থাকে। কফি খেয়ে আমরা গেলাম গ্রেনারিজে, এটা দার্জিলিং এর ওয়ান অফ দ্য ফেমাস বেকারি শপ। এখানে কুকিজ, ক্রিম রোল, পেস্ট্রি, কেক সব পাওয়া যায়। আপনারা সকালে কেভেন্টার্স বা গ্লেনারিজে ব্রেকফাস্টটা করবেন, দারুণ মেনু। আমরা এসেছি এখন শপিং শপিং শপিং। কেভেন্টার্সে খেলাম, গ্লেনারিজ থেকে ক্রিম রোল নিলাম, এখন আরও যাচ্ছি শপিং করতে, দেখা যাক কি পাওয়া যায়। খুব সস্তা পাওয়া যায় এখানে, খুব সস্তায় পাওয়া যায়। সামনে একটা মার্কেট আছে ওই মল রোডের পাশে, না ওটা মল রোডের পাশে একটা দোকান আছে, মানে দোকান না ওখানে অনেকগুলো দোকান বসে। আপনারা যদি নিচ থেকে কম দামে না পান, সামনে দোকান বসে, ওখান থেকে আপনারা চিপ থেকে চিপেস্ট প্রাইসে পেয়ে যাবেন, সব পাওয়া যায়। তো লেটস গো দেয়ার। মল রোডের এই স্টেজের পিছনেই একটা মার্কেট আছে, আপনারা এখানে খুব কম দামে জিনিস পেয়ে যাবেন। দার্জিলিং এ এখন 7 ডিগ্রি সেলসিয়াস আর আমরা দাঁড়িয়ে আছি মল রোডের এই স্টেজে, আর এখানে দাদাগুলো ডান্স করছে। ওই দিনের জন্য মল রোড ঘোরা শেষ, হোটেল যাওয়ার পথে ওখানকার চিলি চিকেনটাও ট্রাই করে নিলাম। পরের দিন ভোর 4টার সময় বেরিয়ে পড়লাম টাইগার হিল থেকে সানরাইজ দেখতে। ঠিক ওই ভিউ পয়েন্টটা থেকে দেখবো সেই ভিউটা। টেম্পারেচার তখন 3 ডিগ্রি সেলসিয়াসের কাছে, আর এই ভোরবেলায় মানুষের ভিড় সানরাইজ দেখবে আর তার সাথে কাঞ্চনজঙ্ঘা। এতটা উঠতে হলো আমাদের, এই যে সেই টাওয়ারটা যেটা দেখাচ্ছিলাম গাড়ি থেকে, আর চলে এসেছি এখন। চা কফি খেয়ে উঠলে একটু রিলিফ পাবেন, চাঁদ এখনো ঢাকিনি, আকাশ পরিষ্কার আছে, লেটস গো, কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে, সানরাইজ হচ্ছে, লেটস গো। চলে এসছি, কোথায় আছি জানো? টাইগার হিল, এখান থেকে সানরাইজ হবে, আর আমাদের ঠিক এই জায়গাটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, সব দেখা যায়। সানরাইজ তো হচ্ছে কিন্তু মেঘে ঢাকা। আপনাদের ট্যুরে যদি টাইগার হিল থাকে তো এটা কনসিডার করে যাবেন যে মেঘ থাকলে দেখাটা পসিবল হবে না।
বলো রিয়া, তোমার এক্সপেরিয়েন্স কেমন? ভালো লাগছে, কোন অপেক্ষায় আছি কখন ওঠে। জি, তোমার এক্সপেরিয়েন্স কেমন এখানে? খুবই ভালো লাগছে, কিন্তু কেমন ফিলিংস হচ্ছে বুঝতে পারছি না। পেটের মধ্যে গুগু করছে, বুকের মধ্যে থরথর করছে, মাথাটা কাঁপছে, সব মিলিয়ে মিশে। আর আপনার ফিলিংস কেমন? খুব ভালো, কিন্তু এখন কখন ওঠে ওটার অপেক্ষায় আছি, জানি না কখন উঠবে, এখন অবধি তো আসলোই না। ছোট ছোট বাচ্চারাও এসেছে সানরাইজ দেখতে আজকে। এখন দিয়ে শুধু আমরা এখন দুঃখ প্রকাশ করছি, লাইক সূর্য আমাদের সাথে বিহোকা দিয়েছে, উই হোপ যে আজকে একটু দেখা যাবে, বাট আনফরচুনেটলি সেটা দেখা গেল না। আর কিছু করার নেই এখন, শীতের মধ্যে দম বন্ধ করে এসেছি গাড়িতে করে। করিবন 3-4 ডিগ্রি সেলসিয়াস ছিল আজকে, ওইভাবেই আমরা আসলাম, বাট দেখা গেল না মেঘের কারণে। এখন আমরা যাচ্ছি হোটেলে, ব্যাক টু হোটেল, নেক্সট ডেস্টিনেশন। এরপরে সাইট সিং আছে, লোকাল সাইট সিং, তখন ঘুরে দেখা যাবে। এখন আমরা এসেছি ঘুম মনাস্ট্রি, টাইগার হিলের পর এটা আমাদের নেক্সট স্পট। আর ঘুম মনাস্ট্রির পাশেই ছিল বাতাসিয়া লুপ, যেখানে এন্ট্রি ফি ছিল 50 টাকা। এই যে আমাদের একটা বন্ধু এসেছে আমার সাথে দেখা করতে। বাতাসিয়া লুপ দেখে আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম দার্জিলিং এর বাকি স্পটগুলো দেখতে। রক গার্ডেন আর রোপওয়েটা আপনারা অ্যাডিশনাল ঘুরে আসতে পারেন, ট্রাভেলের থ্রুতে গেলে এক্সট্রা চার্জ লাগে। দার্জিলিং এ জুলজিক্যাল গার্ডেনও আছে, এন্ট্রি ফি হলো 100 টাকা। একটা উঠি হাত দাও না দেখি কেমন খেতে। এটা ছোলার চিপস, ভালো খেতে। এবার আমরা বেরিয়ে পড়লাম টি গার্ডেন দেখতে। এই একটা চা বাগানে এসেছি, কিন্তু এই চা বাগানটা খুবই ছোট, এর চেয়ে বড় চা বাগান আমরা দেখেছি আগেরবার যখন এসেছিলাম দার্জিলিং এ। এবার একটা টি গার্ডেনে চলে এসেছি, খুব দারুণ ভিউ এখান থেকে। আমার সাথে আছে জিৎ, জিৎ ছবি তুলছে। জিৎ কেমন লাগছে? খুব ভালো, খুব 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 ভালো। একটা অসাধারণ ভিউ এই জায়গাটা থেকে। আপনারা এখানে ড্রেস পরে ছবি তোলাতে পারবেন মাত্র 50 টাকাতে। একটা অসাধারণ ভিউ পয়েন্টে এসেছি। আমাদের চা বাগানের এক্সপেডিশন শেষ, আমরা যাচ্ছি এখন দেখি কোন ট্যুরে যাওয়া যায় বা কোন স্পটে যাওয়া যায়। অভিষেক হাঁপিয়ে গেছে আমাদের ছবি তুলতে তুলতে, আমরাও হাঁপিয়ে গেছি পাহাড় উঠতে উঠতে। লেটস গো। তারপর আমরা গেলাম জাপানিজ মনাস্ট্রিতে আর পিস পাগোড়াতে। এখন আমরা এসেছি পিস পাগোড়া, খুবই সুন্দর একটা মনাস্ট্রি, আমাদের সবাইকে দেখাই। এবার আমরা যাবো উপরে। পিস পাগোড়া দেখে বিকালের দিকে আমরা বেরিয়ে পড়লাম মহাকাল মন্দির দেখতে। এখন আমরা মহাকাল মন্দিরে উঠছি দার্জিলিং ম্যাল রোডের পাশে। এই মন্দিরটা আছে জিৎ বড় ভক্ত মহাদেবের, সরি হর হর মহাদেব। Thank you.
ভীষণ সুন্দর একটা দৃশ্য, আমি উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। সামনে একটা কালী মন্দির আছে, এটা বৈষ্ণব দেবী মন্দির, আর শ্রী গণেশজি, মহাকাল মন্দির। বজরংবলী মন্দিরের সামনে এনাকেও দেখতে পেলাম। জয় বজরংবলী। অসাধারণ ভিউ আছে, আপনাদেরকে ভিউ পয়েন্টেও নিয়ে যাচ্ছি। এই যে সামনেটা হচ্ছে ভিউ পয়েন্ট, এখানে যাব আমরা এখন। এই সেই ভিউ পয়েন্ট, ঠিক এই জায়গাটা দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট এখন ক্লাউডস আছে সো দেখা যাবে না। আর একটা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি আমরা। এই ভিউ পয়েন্টটার কথা বলছিলাম যেখান দিয়ে অসাধারণভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট আজ মেঘের কারণে সেটা আমরা দেখতে পারিনি, বাট হোপফুলি আপনারা যখন আসবেন তখন আপনারা দেখতে পাবেন। সন্ধে নামতে আমরা একটু খেতে যাই। এখন আমরা এসি খেতে একটু ওয়েট করতে হবে। এই রেস্টুরেন্টের নাম ছিল ডেকি বাস, তো আমাদের একটু ওয়েট করতে হচ্ছে রেস্টুরেন্টের বাইরে। আজকে এখানে জাপানিজ, চাইনিজ, চিংফু, কোরিয়ান সবই পাবো, টিবেটিয়ান, কোরিয়ান সবই পাবো। দেখা যাক কি ট্রাই করি আমরা। ছোট একটা কিচেনে এসেছি আমরা রেস্টুরেন্টে, লেটস সি কি আছে মেনুতে। অনেক আইটেম আছে, দেখতে হবে কোনটা খাওয়া যায়। আমরা এখন এসেছি ডেকি বাস রেস্টুরেন্টে, সবাই যে যার অর্ডার দিচ্ছে। চিকেন থুপকা, আবার শেষ করে আমরা বাকি শপিংটাও সেরে নিলাম। তো আমরা সব মল রোডের মহাকাল মার্কেট থেকে শপিং করলাম। তো আমাদের দার্জিলিংয়ের মল রোডের এক্সপেকটেশন শেষ, এবার যাচ্ছি বাড়ি, মানে আই মিন হোটেলে, মানে হোটেলে যাব। কালকে আমাদের লাস্ট ডে, কালকে নেপাল বর্ডার আছে, তো কালকে দেখা হচ্ছে, গুড নাইট। পরের ভিডিওটাতে আমরা যাব লেপচা জগৎ আর মিরিকে, অবশ্যই করে দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।